ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজছি তিতিতিতি আ তিতিতিতি, বাপদা দ্বারা মলে স্মৃতি ধৈরা রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই, কতটুকু টাকুর সদয় বেচা কয় টাকা কামাই, কতটুকু টাকুর সদয় বেচা কয় টাকা কামাই, কতটুকু টাকুর সদয় বেচা কয় টাকা কামাই ভাই, ব্যবসার যে পরিস্থিতি উল্টা নিয়ে যাই তিতিতিতি আ তিতিতিতি, বাপদা দ্বারা মলে স্মৃতি ধৈরা রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই, কতটুকু টাকুর সদয় বেচা কয় টাকা কামাই, কতটুকু টাকুর সদয় বেচা কয় টাকা কামাই, কতটুকু টাকুর সদয় বেচা কয় টাকা কামাই ভাই, ব্যবসার যে পরিস্থিতি। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি রাজশাহী সাহেব বাজারের মাছের আড়তে। আজকে বাজারের পরিস্থিতি এবং মাছের দাম দর সম্বন্ধে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকেন। দেখে তো গ্রাস কাপ লাগছে, মাছ খাবেন তো মনে করবেন না, নদীর মাছ এটা, কাম করার নেই। নদীর বলতে জিজ্ঞেস করছি না, মিরকাই তো? হ্যাঁ, কি করে 380 টাকা? না হাওলা ওয়ালা পড়া ৬০০ টাকা কেজি। এই মাছওয়ালার কাছ থেকে জানতে পেলেন মিরকা মাছের দাম চাইলো 380 টাকা কেজি, আর ট্যাংরা মাছের দাম চাইলো 600 টাকা কেজি। মাছের দাম শুনে আমারই মাথা গরম হয়ে যাচ্ছে, বাজার আর কি গরম হবে। আমি খুব একটা মাছ চিনতাম না, কায়েশ আমাকে মাছের বাজারে নিয়ে আসে, তাই এখন টুকটাক মাছ চিনতে পারি। তারপরে প্রত্যেকটা মাছওয়ালাদের কাছে যায় যে আমরা মাছের দামগুলো আগে জেনে আসবো, তারপরে মাছ কিনবো। এই মাছওয়ালা চাচা আমাদের কাছে রুই মাছের দাম চাইছে 320 টাকা, আমরা বলেছি 220 টাকা দিতে পারবো, তো আমাদের পোষায়নি, তাই আমরা অন্য দোকানে যে মাছের দাম সম্বন্ধে জানার চেষ্টা করছি যে কী কী মাছ বিক্রি করছে, কী কী দামের ভিতরে, তো দেখি কি বলে। এই মাছওয়ালাটা ভাবেই পেঁচতে পারছে না, কোন একটা ভাবি গিলিয়া পাগলা হয়ে গেছে, ওই ভাবির কাছে মাছ বেচবে তাই। তাই বিগেরে আমরা অন্য দোকানে চলে আসছি মাছ কিনতে, শেষমেশ দামে পুষিয়েছে দেখে আমরা এখান থেকে তেলাপিয়া মাছ কিনে নিয়েছি। আমরা আগেই বলে নিয়েছি আমাদেরকে মাছ কাটে দিতে হবে। আমরা যে তেলাপিয়া মাছ কিনে কিনেছিলাম সেগুলো কাটতে লেগে গেছে, দেখেন কি দ্রুত কাটতে পারে তারা। একই কাজ প্রতিদিন 10-12 ঘন্টা করে করতে 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 এদের পুরো কাজটাই আমলে চলে আসছে, তাই খুব দ্রুত মাছ কাটতে পারে এরা, তাই আমাদের প্যারা কমে গেছে, আমরা এদের কাছ থেকে কেটে নিয়ে চলে যাই। আপনাদের এলাকায় তেলাপিয়া মাছকে কি বলেন আমাকে অবশ্যই জানাবেন। এরা মাছটা খুব সুন্দরভাবে কাটতে পারলেও মাছের মাথাটা ঠিকঠাকভাবে কাটতে পারে না, তাই আমি বারবারই বলে দিই এভাবে কাটেন ওভাবে কাটেন, তারপরেও দেখি তাদের ইচ্ছা মন গড়া ইচ্ছা মতো তারা যেভাবে খুশি সেভাবে কাটে, আমার কথা শুনে না। তারপরে যখন ঝাড়ি ঝুড়ি দিই এক একটু শুনে, কারণ এদের হাত চলে তো, আমার মুখের থেকে এদের হাতের পাওয়ার বেশি, তাই আসলে কথাটা কানে লায় না। তো যাই হোক, আমাদের তেলাপিয়া মাছের দাম পড়েছে 180 টাকা কেজি, আমরা 2 কেজি লিয়েছি। আমার পুরো ভিডিওটা দেখে হয়তো বা বুঝতেই পেরেছেন যে ওই দিনের বাজার পরিস্থিতি কেমন ছিল, বুঝতেই পেরেছেন এটা শীতকালে করা অনেক আগে।
তো যাই হোক, আমাদের তেলাপিয়া মাছটা কাটা প্রায় শেষের দিকে। আমি মনে করেছি তেলাপিয়া মাছটা যে হাঁটা ধরবো, কিন্তু পরে দেখছি আমার স্বামী আর একটা মাছ পছন্দ করে বসলো, এখন আর একটা মাছও সে নিয়ে যাবে। এদিকে মাছালা তেলাপিয়া মাছটা সুন্দর মতো মুড়িয়ে আমার হাতে ধরিয়ে দিচ্ছে, অন্যদিকে আমার স্বামী দাম করতে লেগে গেছে আর একটা মাছ লিবে দেখে। এই মাছটা নেওয়ার জন্য আমরা ওজন করেছিলাম বারবার, কিন্তু মাছটার দাম একটু বেশি চাইছিল দেখে আমরা একটু জোরাজোরি করছিলাম, কিন্তু কোনোভাবে তারা 280 টাকার নিচে দিতে পারছিল না। তাই আমার স্বামীও নাছর বান্দা, এখন লিয়েই যাবে। তো যাই হোক, আমরা রাজি হয়ে গেলাম। তারপর নিজ দায়িত্বেই তারা মাছটা কাটতে লেগে গেল না বলতেই। তো যাই হোক, হুশজ্ঞান হয়েছে। তো এই মাছটা সুন্দরভাবে তারা কেটেছিল, কোনো ভুল ভাতি করেনি। মাছের মাথাটাও সুন্দরভাবে কেটে দিয়েছিল, ফুলকাগুলো আলাদা করে দিয়েছিল। মাছের ফুলকাগুলো আমি ফেলে দিই না, বাড়িতে নিয়ে চলে আসি, কারণ আমার বাড়িতে বিড়াল আছে। এই বিড়ালগুলো এই মাছের ফুলকা খেতে খুব পছন্দ করে, শুধু মাছের ফুলকা না, মাছও খেতে খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, ওদের জন্য আমি কোনো কিছু ফেলে দিই না, সব নিয়ে চলে আসি। তো আমরা একা খাবো, বিড়ালগুলোও যাতে সুন্দর মতো খেতে পাই তাই তাদের জন্য নিয়ে আসি আর কি। আমার মাছ কাটা দেখতে খুব ভাল লাগে। ছোটবেলায় যখন আব্বু বাজার থেকে মাছ নিয়ে আসতো, আম্মু মাছ কাটতে বসতো, তখন আমি পাশে বসে থেকে দেখতাম মাছ কাটা। রাজশাহীর এই সাহেব বাজারের মাছের আড়তে আসার পর থেকে দেখছি মাছালা থেকে শুরু করে কাস্টমার সবাই হচ্ছে রাজশাহীর। তো এখানে রাজশাহীর ভাষায় সবাই কথা বলছিল একে অপরের সাথে। আমরাও স্বামী স্ত্রী দুজনেই রাজশাহীর, তাই আমরাও মাছালাদের সাথে রাজশাহীর আঞ্চলিক ভাষাতেই কথা বলছিলাম। তাই ভিডিওতে ভয়েস দেওয়ার সময়ও আমি যেভাবে রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথা বলি সেভাবে আমি বলার চেষ্টা করেছি। আমাদের এই মাছটাও কাটাকুটি শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি মাছ নিয়ে। আশেপাশে দেখতেই পাচ্ছেন কত রকমের মাংস, গোশ, সবজি, মুরগি, হাঁস, কত রকমের জিনিসপাতি কি পাওয়া যায় না বাজারে। চলে আসবেন আপনারা সাহেব বাজারে, দেখতেই পাবেন সব কিছু এখানে পাওয়া যাবে। আপনার যাবতীয় জিনিসপাতি যা লাগে সব এখানে পাবেন। আমার বাজার করতে আসলে গঞ্জানি মিষ্টি খাবার ঝোঁক ওঠে, মিষ্টি খাইতে ইচ্ছে করে। তাই আমরা এখন চলে যাব নবরূপে মিষ্টি খাই। চলে আসছে আমাদের দুধসর মিষ্টি, এখন আমরা খাবো। দেখেন কত রকমের মিষ্টির কালেকশন। আমরা যে মিষ্টিটা খেলাম নাম দুধসর, মারাত্মক মজা খেতে, এটার দাম পড়েছে 35 টাকা পিস। আপনারা দেখতেই পেয়েছেন বাজারে কি পরিমাণ ভিড়। এই ভিড় ঠেলে আমরা এখন বাড়ি যাব। সবাই অবশ্যই এখানে যারা যারা দেখতে পেয়েছেন সবাই বাজার করতে এসছে এবং সবাই বাড়ি ফিরছে, তাই রাস্তায় এত ভিড়। তো আমরাও এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।